প্রতাপগড় নামের একটা গ্রাম ছিল। ওখানে দানচন্দ্র একটা ছোট্ট অনাথ আশ্রম চালাতেন। দানচন্দ্রের যেরকম নাম ছিল উনি সেরকমই কাজ করতেন। সবসময় উনি ওই অনাথ বাচ্চাদের ভালো করে দেখাশোনা করতেন, এটাই দানচন্দ্রের জীবন ছিল। দানচন্দ্রের আশ্রমে গ্রামের অনেক লোকেদের নজর ছিল, কারণ নীলেশের বাবা দানচন্দ্রকে আশ্রম দান করেছিলেন। নীলেশ একটা ছোট্ট কুটিরে থাকত। এই আশ্রমটা আমার বাবা দানচন্দ্রকে দান করে দিয়েছিল, আর আজকে আমার কাছে থাকার জায়গাও নেই, আর বেটা দানচন্দ্র ওই অনাথ বাচ্চাগুলোকে ধরে ধরে এখানে রেখে মানুষ করছে। আরে দানচন্দ্রকে এখন আর দোকানের লোকেরা ধারও দিচ্ছে না, বুঝেছো? একে আমি এক্ষুনি শায়েস্তা করতে চাই। এই আশ্রমে বিদ্যুৎ সরবরাহ আর জলের কানেকশন সব বন্ধ করিয়ে দেব। নীলেশ গিয়ে আশ্রমের কারেন্টের তার কেটে দেয়। আর আশ্রমে মুন্নি সমেত অনেকগুলো বাচ্চারা ক্ষুধার্ত ছিল। দাদা, আমি কাল রাতেও শুধু ভাতের সাথে জলই খেয়েছিলাম, আজকে না চাল আছে আর না জল আছে। ঝুমরি আর রোহনও কিছুই খায়নি। আমরা সকাল বিকাল একটু কার্টুন দেখে নিতাম, কিন্তু এখন তো লাইটও জ্বলে গেছে। জানি না আজকে সকাল থেকে জলের কি হলো, কারেন্টও নেই। তুই একদম চিন্তা করিস না মুন্নি, আমি গিয়ে তোর জন্য চাউমিন নিয়ে আসছি। চাউমিন? এটা তো আমার ফেভারিট, আমি আপনার অপেক্ষা করব দাদা। দানচন্দ্র সারা দিন এদিক ওদিক যায়, আর অবশেষে ও একটা বড় দোকান দেখতে পায়। দাদা, এখানে কি হচ্ছে? তুমি জানো না? আরে এখানে শহরের সব থেকে বড় বিজনেসম্যান এসেছেন, তাই ওনার আসার খুশিতে এখানে সবাইকে ভোজ খাওয়ানো হচ্ছে। সত্যি? আমিও কি খাবার খেতে পারবো? আর কিছু নিয়ে যেতে পারি কি? আরে এখানে আমরা সেই জন্যই দাঁড়িয়ে আছি, এই বড় লোকদের খাবারটা হয়ে গেলেই আমাদেরকে ওনারা ডেকে নেবেন, তারপর আমরা ওখানে গিয়ে খাবার খাবো। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতর থেকে চৌকিদার আওয়াজ দেয় আর বলে, চলে এসো তোমরা, তাড়াতাড়ি খেয়ে নাও আর কিছু খাবার নিয়ে চলে যেও, বেশি সময় নেই তোমাদের কাছে। নীলেশ ওখান থেকে পুরো দুদিনের খাবার নিয়ে নেয়, নিজের আর আশ্রমের জন্যেও। আর হাসি খুশি আশ্রমে গিয়ে সমস্ত কথা ওখানকার বাচ্চাদেরকে বলে, আর সবাই খুব ভালো করে খাবার খায়। সমস্ত বাচ্চারা পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে গেছিল, আর সেই সময় ওখানে খুব জোরে তুফান চলে আসে। এই ঝড়ঝাপটাও কি আজকেই হতে হলো? এমনিতেই সমস্যার মধ্যে রয়েছি, তার মধ্যে এই ঝড়ঝাপটাটা আশ্রমের কাছেই আসে, জানি না কি যে হবে। সমস্ত বাচ্চাদের ঘুম ভেঙে গেছিল, সবাই ভয়ের চোটে আশ্রমের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তুফান এত তীব্র ছিল যে তার কারণে ওদের আশ্রম ভেঙে পড়ে যায়। হায় ঈশ্বর, আমাদের আশ্রম! হায় ঈশ্বর, এটা তুমি কি করলে? এই একটাই তো ঠাঁই ছিল আমার বাচ্চাগুলোর। দানচন্দ্র দাদা, আমার খুব ঘুম পাচ্ছে, এখন আমি কি করব? শান্ত হ মুন্নি, আমি তোকে অবশ্যই সাহায্য করব। রোহন, সবাইকে নিয়ে পাশের মন্দিরের দিকে চ। তুফান ওদের আশ্রমকে পুরোপুরি ভাবে ভেঙে দিয়েছিল। দানচন্দ্র সমস্ত বাচ্চাদেরকে মন্দিরে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সেই রাত্রিবেলা দানচন্দ্র ঘুমোতে পারে না। যেই মাত্র সকাল হয় ওখানে নীলেশ আর তার সাথী চলে আসে আর ওদেরকে বলে, দেখলে তুমি আমার অভিশাপ কেমন ভাবে তোমার উপরে লেগেছে? কারো জমি হরণ করে নিয়ে কারুর কখনো ভালো হয়েছে? না খাবার দাবার, না থাকার কোনো ঠিকানা, ঝড় ঝড় আর ঝড়ঝাপটা। হা ঈশ্বর! নীলেশ আর তার সাথীও দানচন্দ্রের ওপরে উপহাস করতে লাগে। আমাদেরকে এই মন্দির থেকেও বেরোতে হবে, এখানকার পূজারীও আমাদের ব্যাপারে উল্টো পাল্টা বলে। তুই এই ব্যাপার নিয়ে এত ভাবিস না, আমি বিকেলের মধ্যে থাকার আর খাবারের ব্যবস্থা অবশ্যই করব। আমার জন্য পিৎজা নিয়ে এসো, এখানে আমরা শুকনো রুটি পাচ্ছি না, আর ওখানে রানী পিৎজা খাবে। দানচন্দ্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আশ্রম থেকে কিছু দূর যাওয়ার পর ও সেই তুফানি আবার দেখতে পায়। এই ঝড়টা এখানেও হচ্ছে, কিন্তু এটা কি করে হতে পারে? শুধু কি আমারই ক্ষতি করতে এসেছে এটা? যে করে হোক এর একটা ব্যবস্থা করতে হবে। যেই মাত্র দানচন্দ্র তুফানের কাছে পৌঁছায় ওকে মহিমা আটকে দেয় আর বলে, এই তুফানের ভেতরে কি নিজের প্রাণ দিতে চলে যাচ্ছ? দেখো এটা খুব বড় তুফান, আর এটা তোমাকে মেরেই দেবে একেবারে, সরে যাও এখান থেকে। আপনি কে বোন, আর আপনি এখানে কি করছেন?
আমার কথা ছাড়ো, তুমি এখানে কি করছো? আমি তো এখানেই থাকি। তখন দানচন্দ্র ওই মেয়েটাকে সব কিছু বলে দেয়। আর মহিমা বলে, এই তুফান আমার কারণে এসেছে। আমি ঠিক বুঝতে পারলাম না, এটা কি করে হতে পারে? আমার বাবা যিনি এই গ্রামের জমিদার ছিলেন, উনি অনেক লোকেদের জমি হাতিয়ে নিয়েছিলেন। পুরো গ্রাম ওনার কারণে দুঃখী ছিল। আর একদিন একজন সাধুর কুটির হাতিয়ে নেওয়ার কারণে আমার বাবা শ্রাপ পেয়ে যায় আর উনি তুফান হয়ে যান। ওনার আত্মা যখনই ক্ষুধার্ত থাকে, উনি তুফান হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়েন আর ওই সাধু ওই কুটির নীলেশের পরিবারকে দিয়ে দেন আর নিজে হিমালয়ের পর্বতে তপস্যা করতে চলে যান। তাহলে এর কোনো উপায়, কোনো রাস্তা তো থাকবে যাতে এই ঝড়টাকে থামানো যায়? আমাদেরকে ওই সাধুর কুটিরের রুটি দান করতে হবে। যদি আমরা এরকম করি তাহলে এই তুফান এই সব ধ্বংসাত্মক জিনিস বন্ধ করবে। আর হ্যাঁ, শেষ জিনিস, ওই সাধু বলেছিলেন তুফান রুটি দিয়েই শান্ত হবে। আমাদেরকে ওই কুটিরে পূজো করে রুটি দান করতে হবে। ওটাকে বন্ধ করতেই হবে আমাদের। এই ব্যাপারে আমি এক্ষুনি গিয়ে নীলেশের সাথে কথা বলবো, তুমি আমার সঙ্গে চলো। দানচন্দ্র আর মহিমা নীলেশের ছোট্ট কুটিরে যায় আর ওকে ওই তুফানের সমস্ত কথা বলে দেয়। তখন নীলেশ বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছো নাকি? এইসব আজে বাজে গল্প তুমি আমাকে শোনাচ্ছ আর ভেবেছো আমি মরে যাবো? হ্যাঁ, আমার বাবাই তোমাকে আশ্রমটা দান করেছিল, তাই না? তার উপর এই কুঠিয়াটাও তুমি আমার কাছ থেকে চাইছো? আরে আমি তোমাকে সত্যি কথা বলছি, ওই ঝড়কে যদি আমরা শান্ত করতে না পারি তাহলে সবাই বিপদে পড়বে, কিন্তু আমি বলে রাখলাম। আচ্ছা, কিন্তু তার বদলে আমি কি পাবো? তার বদলে তুমি আমার আশ্রমে জমি নিয়ে নিও। বা বাবা, যখন আশ্রমটা ভালো ছিল তখন তো তুমি কিছুই করলে না, আর এখন ঝড়ের দাপটে আশ্রমটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই তুমি সেটা আমাকে ফিরিয়ে দিতে চাইছো? হ্যাঁ। যখন নীলেশ মানল না তখন মহিমা বলল, আশ্রমের জমি ছাড়ো, আমি ওই জমিদারেরই মেয়ে, তোমার জন্য একটা বড় ঘর বানিয়ে দেব আশ্রমের জায়গায়। কিন্তু তুমি যদি পরে কথার খেলাপ করো? এরকমটা মোটেই হবে না, তুমি তার চিন্তা করো না, আমি সেই জিনিসের পুরো ধ্যান রাখব। মহিমার কথা শুনে নীলেশ নিজের কুটিরে পুজো করানোর জন্য রাজি হল। দানচন্দ্র আর মহিমা মিলে মন্দিরের পূজারীকে ডাকলেন আর তার সাথেই বাচ্চারাও সেই জায়গায় পৌঁছে যায়। আর যেই মাত্র পূজারী ওই কুটিরে যজ্ঞ করা শুরু করলেন, ওখানে জোরে আবার তুফান চলে আসে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। দানচন্দ্র, যাও তুমি কি একটা ঘটি নিয়ে এসো। শুধু একটা রুটি কেন, সেটা দিয়ে কি হবে? তখন মহিমা বলল, ওই রুটি একটা তুফানের রূপ নিয়ে নেবে, যজ্ঞ শেষ হওয়ার পরেই রুটির তুফান আসবে। দানচন্দ্র গিয়ে বাজার থেকে রুটি নিয়ে আসে যজ্ঞের জন্যে আর ওই পূজারীকে দিয়ে দেয়। পূজারি যেই মাত্র যজ্ঞ শুরু করেন, ওই তুফান জোরে ওদের কুটিরের দিকে চলে আসে, যেটা দেখে সবাই খুব ভয় পায়। ওই ঝড় তো আমাদের দিকেই খুব দ্রুত এগিয়ে আসছে, আমাদের এখান থেকে পালাতে হবে। না, এখান থেকে কেউ কোথাও যেও না, যদি এখান থেকে কেউ নড়েছো তাহলে আমার যজ্ঞ নষ্ট হয়ে যাবে, ওই ঝড় আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। সবাই ওখানেই দাঁড়িয়ে পড়ে, ওই তুফান ওদের ওপর থেকে জোরে চলে যায় কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না। কিন্তু সমস্ত বাচ্চারা ভয় পেয়ে যায়। আমার তো খুব ভয় করছে, আমারও খুব ভয় করছে। তা সত্ত্বেও পূজারী যজ্ঞ চালিয়ে যান। যেই মাত্র উনি রুটি ওই যজ্ঞের আগুনে যায়, অন্যদিকে দেখে যে তুফান এখন রুটির হয়ে যায়। আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলো। আরে বাপরে, এতগুলো রুটি! আরে এগুলো তো বাটারের রুটি! এখন থেকে সব সময় এই তুফান রুটিরই হয়ে থাকবে, আর সেটাও এই কুঠিরের সামনে। তোমরা এখান থেকে যত ইচ্ছে রুটি নিয়ে যেতে পারো। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ওখানে নীলেশ চলে আসে আর বলে, আমায় ক্ষমা করে দিও লালচন্দ্র ভাই, আমি অনেক বড় অন্যায় করেছি। এই কুঠিরের মধ্যেই তুমি তোমার আশ্রমটা খুলতে পারো। তোমার বাবা যেমন ছিল তুমিও একদম সেরকমই। এই রুটির ঝড়ের সাহায্যেই আমার বাচ্চাগুলো কখনো খালি পেটে থাকবে না। এখন থেকে আমিও তোমার সাথে আশ্রমেই থাকব আর লোকেদের সেবা করব। দানচন্দ্র ওই রুটির তুফানের সাহায্যে সমস্ত বাচ্চাদেরকে এবং অন্যদেরকে রুটি বিতরণ করে
মহিমা নিজের বাড়ি নীলেশকে দিয়ে দেয় আর নিজে ওই আশ্রমেই থাকতে শুরু করে। আরো অনেক বয়স্ক লোকেরা এবং ক্ষুধার্ত লোকেরা ওই রুটির তুফান থেকে রুটি নিয়ে খেতে শুরু করে। এক গ্রামে মহিপাল এবং তার স্ত্রী থাকতেন। তাদের দুজনের 15 বছর বয়সী ছেলে শিবম ছিল। মহিপালের পরিবার খুব গরিব ছিল, সেই কারণে তিনি তার গ্রাম ছেড়ে রোজগারের আশায় শহরে চলে আসেন। তার কাছে কিছু টাকা ছিল। মহিপাল তার স্ত্রী রেখা এবং পুত্রের সাথে এক অজানা শহরের বাস স্ট্যান্ডে বাস থেকে নামলেন। বাবা, আমরা কোথায় থাকব? এখানে আমাদের কোনো বাড়ি নেই, কিন্তু চেষ্টা করলে সব হয়ে যাবে। কিন্তু বাবা, আমরা গ্রামে কেন চেষ্টা করিনি? ওখানে তো আমাদের বাড়িও ছিল। গ্রামের বেশি রোজগার হয় না, ওখানে শুধুমাত্র কৃষিকাজই হয়, আর আমাদের কাছে চাষের জমিও নেই। আমরা এমন করি, এই ফুটপাত বরাবর বসে পড়ি। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা এখানে নান রুটির দোকান দিই, পরবর্তী পদক্ষেপ তারপরে ভাববো। মহিপাল এবং শিবমের বুদ্ধিটা খুব ভালো লাগলো এবং তারা কাঠ ও পাথরের ব্যবস্থা করে একটা সাময়িক দোকানের মতো জায়গা বানিয়ে নিল আর টাকা দিয়ে নান বানানোর জন্য একটা পাত্র কিনে নিল। পরের দিন থেকেই তারা নান বিক্রি করা শুরু করে দিল। শিবম ফুটপাতে শোয়ার বন্দোবস্ত করে দিল। নান, গরম গরম নান, যে একবার খাবে বারবার আসবে, খুব সস্তা এবং সুস্বাদু ভালো নান, খুবই সুস্বাদু নান। এক যাত্রী সেখান থেকে যাচ্ছিল, আওয়াজ শুনে সে নামের দোকানের কাছে আসলো। খুব খিদে পেয়েছে, নানি খেয়ে নেই। ভাই সাহেব, এক প্লেট কত? মাত্র 20 টাকা। আরে ভাই, এত সস্তায় দিচ্ছ, এর গুণমান ভালো তো? হ্যাঁ ভাই, এর গুণমান খুব ভালো, আপনি একবার খেয়ে তো দেখুন, তারপর আপনিই বলবেন বাহ। ঠিক আছে, এক প্লেট দিয়ে দিন। রেখা লোকটাকে এক প্লেট নান দিয়ে দিল। তিনি খেলেন এবং খুব প্রশংসা করলেন। ধীরে ধীরে মহিপালের নানের প্রশংসা বাড়তে লাগলো এবং প্রচুর খরিদ্দার আসতে লাগলো, ব্যবসাও চলতে থাকলো। সকালে শিবম পরিষ্কার করলো এবং মহিপাল আর রেখা নান বানানোর প্রস্তুতি শুরু করে দিল। আমাদের বাড়ি তৈরির কথা এবার ভাবা উচিত। কিন্তু তার আগে আমাদের কোথাও জমি কিনতে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পয়সা জমাবো আর তারপর আমাদের ঘর নিয়ে নেব। ভগবানের আশীর্বাদে সবকিছুই ভালো চলেছে। তখনই ওখানে বসন্ত নামে এক ব্যক্তি এলেন। আরে ভাই, এক প্লেট নান দাও তো। মহিপাল নান দিল। বসন্ত নান খেয়ে, এর তো কোনো স্বাদই নেই, এই কথা বলেই বসন্ত ডাস্টবিনে প্লেটটা ফেলে দিল। ওখানে বাকি খরিদ্দাররাও সব শুনলো। আরে মহিপালের তো অনেক নাম শুনেছিলাম, আমি তো প্রথমবার এখানে আসলাম, আমি আর এখন এটা খাবো না। তখনই পেছন থেকে এক মহিলা নানের ঠেলা গাড়ি নিয়ে আওয়াজ দিতে দিতে আসলো, যে সে ছিল বসন্তের স্ত্রী। সে নানের পাত্রের সামনে তার গাড়ি রাখলো, যেখানে খরিদ্দার আগে থেকেই দাঁড়িয়ে ছিল। একদম গরম গরম নান, তাজা নান, ভালো আর সুস্বাদু সবজির নান। আরে চলো ওই মহিলার কাছে যাই, ওনার নান হয়তো ভালো হবে। সব লোক বসন্তের ঠেলা গাড়িতে গেল আর তারা ওখানে নান খেলো। বাকি লোকেরাও বসন্তের কাছে গেল। আমাদের কাজ তো পুরোপুরি বন্ধ হয়ে গেল, এখন আমরা কি করব? ভগবান সবার হিসেব রাখেন, ওরা ওদের খাবারে অনেক ভেজাল মেশায়, তার ফল একদিন অবশ্যই পাবে। বসন্তের নান খেয়ে লোকেদের শরীর খারাপ হতে থাকলো এবং তারা ওর কাছে যাওয়া বন্ধ করে দিল। লোক আবার মহিপালের কাছে আসতে লাগলো। এসব দেখে বসন্তের খুব দুঃখ হলো। এর কিছু তো করতেই হবে। বসন্ত তার স্ত্রীর সাথে মিলে ষড়যন্ত্র করতে লাগলো। পরের দিন মহিপাল তার পরিবারের সাথে একদিনের জন্য বাইরে গেলেন, তাতে বসন্তের লাভ হলো। আজ সঠিক সুযোগ আছে, আজ মহিপালের উপর বদলা নিয়েই ছাড়বো। বসন্ত সুযোগের সদ্ব্যবহার করলো এবং মহিপালের সমস্ত জিনিস ভেঙে চুরে ফেলে দিল। এখন হলো তো মজা, আমি তো খুব খুশি হয়েছি। বসন্ত এসব করে খুব খুশি হলো। সন্ধ্যায় মহিপাল তার পরিবারের সাথে ফিরে এসে দেখলো সব কিছু ভেঙে চুরে পড়ে আছে। এসব দেখে তিনি বেহুশ হয়ে গেলেন। এসব কি হলো? এসব কে করেছে? বাবা, আমরা এবার কি করব? আমাদের ভাগ্য আরো একবার আমাদের আগের অবস্থায় দাঁড় করালো। কোনো ব্যাপার না, আমাদের কাছে যা টাকা পয়সা আছে সেটা দিয়ে আমরা নতুন করে শুরু করব। ডিম চুরি হয়ে যাওয়ায়
মুরগি ডিম দেওয়া তো বন্ধ করে দেয় না, তাই না? তাহলে আমরা কেন হার মানবো? রেখা ঘর ঘরের জন্য রাখা টাকা মহিপালকে দিয়ে দিল, সঙ্গে শিবম গেল এবং সব ভালো জিনিসপত্র নিয়ে গেল। তারা একটা ঠেলা গাড়িও কিনে নিল এবং সব জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে আবার তারা কাজ শুরু করলো। তারা দেখলো তাদের ঠেলা গাড়ির সামনে একটা দোকান পরিষ্কার করা হচ্ছে এবং অভ্যন্তরীণ কাজ চলছে। বাবা, এখানে নতুন কিসের দোকান খুলছে? খুলতে দে, আমাদের কি, তুই শুধু তোর নিজের কাজে মনোযোগ দে। দুদিনে সামনের দোকানটা তৈরি হয়ে গেল আর তার বাইরে বোর্ড লাগানো হলো যাতে লেখা ছিল বসন্ত নান সেন্টার। নিচে নানের বিভিন্নতা লেখা ছিল যেটা পড়ে লোকেরা না চাইতেও দোকানে প্রবেশ করে। ভিতরের দিক থেকে সেটা খুব সুন্দর হিমগড় যুক্ত রেস্তোরাঁ ছিল। এবার করো আমার সাথে তুলনা, এবার তো মহিপালের দোকান বন্ধ হয়ে যাবে আর ওকে আবার গ্রামে ফিরে যেতে হবে। সব খরিদ্দার রেস্তোরাঁতে যেতে লাগলো এবং প্রচুর অর্থ অপচয় করতে থাকলো, কিন্তু মহিপালের দোকানে সবাই আসা বন্ধ করে দিল। আমাদের কাজ একেবারেই চলছে না, আমাদের ঠেলাগুড়ি অন্য কোথাও নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ জায়গা দেখতে যাব। তিনজনেই জায়গা দেখতে চলে গেল, কিন্তু ওদের এইসব কথা বসন্ত শুনে ফেললো। আজ তো এদের মজা দেখিয়েই ছাড়বো। বসন্ত দুজন লোককে টাকা দিল এবং মহিপালের দোকান ওখান থেকে তুলে দিল। যখন মহিপাল ও তার পরিবার ফিরে এলো তখন তারা দেখলো তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। পুরো পরিবার একসাথে বসে কাঁদতে লাগলো। তখন ওখানে একজন সাধু এলেন। কি হয়েছে, তোমরা সবাই এত চিন্তিত কেন, কাঁদছো কেন? রেখা সাধুকে সব কথা বলল। সাধু তার কমণ্ডলু থেকে বিভূতি বের করে রেখার হাতে দিলেন। তুমি আবার সেখানে যাও যেখান থেকে এখন এসেছো, তারপর আবার এখানে এসে দেখবে। তিনজনেই সাধুর কথা মেনে নিল এবং ওখানে গিয়ে যা দেখলো তাতে তারা হতবাক হয়ে গেল। ওখানে একটা খুব সুন্দর নান রুটির ঘর বানানো ছিল। তারা দৌড়ে রাস্তায় আসলো। সেখানে একটা নান রেস্তোরাঁ ছিল যেখানে খুব ভিড় ছিল। সব লোক ওই অনন্য রেস্তোরাঁর ভেতরে যেতে চায়। কয়েক মাসেই মহিপাল ও তার পরিবার খুব ধনী হয়ে গেল, যখন বসন্তকে তার দোকান বন্ধ করে চলে যেতে হয়েছিল। রতনপুর গ্রামের তিনজন বন্ধু রমেশ, সুরেশ আর মুকেশ শহরে গিয়ে টাকা রোজগার করার নিশ্চিত করে। রমেশ, সুরেশ আর মুকেশ ছোট্টবেলা থেকেই বন্ধু ছিল আর তিনজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। রতনপুর গ্রামে তারা চাকরি খুঁজে পায় না, তাই তারা তিনজন শহরের দিকে রওনা দেয়। চার দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেক লোকের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার কাছে যে বাঁচা কোচা টাকা ছিল সেগুলো সব খরচ হয়ে গেছে। শহরে গিয়ে নতুন কোনো কাজ পেলে তবেই পরিবার চলবে। হ্যাঁ ভাই, আমারও সেই একই অবস্থা। ওই বৃষ্টি তো আমার সব জমি জায়গা নষ্ট করে দিয়েছে, এখন বাড়িতে খাবারেরও কিছু নেই। বৃষ্টিতে তো আমার অর্ধেক ঘর ভেঙে গেছে। আমার মা বাবা তো অপেক্ষা করছে যে আমি শহরে গিয়ে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসবো, তা দিয়ে ঘরটা তৈরি হবে। ওরা তিনজন হাঁটতে হাঁটতে একটা নদীর সামনে পৌঁছায়। সেই নদীর ওপরে একটা পুল ছিল, কিন্তু বৃষ্টি বেশি হওয়ার কারণে ওই পুলটা ভেঙে গেছিল। আরে ভাই, এই পুলটা তো ভেঙে গেছে, শহর তো নদীর ওই পাশে, আমরা নদী পার করবো কি করে? হ্যাঁ, এখানে তো কোনো নৌকাও দেখছি না। আমাদের তো শহরে যাওয়াটা খুবই জরুরি, এবার আমরা কি করব? আমাদের কি সাঁতরে ওপারে যেতে হবে নাকি? আমি তো আর কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমাদের সাঁতার কেটে ওপারে যেতে হবে। কিন্তু বৃষ্টির কারণে নদীতে জলও অনেক বেশি, সেই জন্যে আমাদের সাবধানে যেতে হবে। রমেশ, সুরেশ আর মুকেশ ওই নদীতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে জল অনেক বেশি ছিল, কিন্তু তারা কোনো রকমে সাঁতার কেটে নদী পার করে আর পৌঁছে যায়। এত প্রাণের ঝুঁকি নিয়েও ওরা অন্য পারে পৌঁছেই যায়। ওখানে পৌঁছানোর পর সুরেশের হাতে একটা চিরাগ ছিল। সুরেশ, তোর হাতে এটা কি বলতো, তুই কি নদীতে পেয়েছিস নাকি? হ্যাঁ ভাই, আমি সাঁতার কাটার সময় এটা পেয়েছি, তখন আমি তুলে নিলাম। দেখতে তো এটা প্রদীপের মতোই মনে হচ্ছে, এটা বিক্রি করে কি টাকা ইনকাম করতে পারি? এটা তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ মনে হচ্ছে। সুরেশ, একবার ঘষে দেখ ভাই, হয়তো ওর থেকে জিন বেরিয়ে আসবে। সুরেশ ওই চিরাগের ওপর ঘষতে শুরু করে আর তার ভেতর থেকে সত্যি একটা জিন বাইরে চলে আসে, যাকে দেখে সুরেশ, মুকেশ আর রমেশ খুব অবাক হয়ে যায়। যে আমাকে বাইরে বের করেছে তার মঙ্গল হোক, এতদিন ধরে ওই নদীতে আমার খুব কষ্ট হয়েছিল,
কিন্তু বাইরে আসার পর খুব ভালো লাগছে আমার। বলো আমার প্রভু, আপনার জন্য কি করতে পারি? সুরেশ, মুকেশ আর রমেশ একে অপরের দিকে তাকায়, আর তারপর জিনের দিকে অবিশ্বাসী চোখে দেখতে শুরু করে। আরে আপনারা তো আমার দিকে তাকিয়েই রইলেন, কিছু বলবেন তো? হুকুম করুন, আপনার হুকুম আমি পালন করব। তুমি আমাদের জন্য কি কি করতে পারবে? যা আপনি বলবেন সব কিছু। আর একটা কথা, কোনো খারাপ কাজ আমি করি না। আমরা সবাই শহরে গিয়ে টাকা ইনকাম করতে চাই, তুমি কি তাতে আমাকে সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই করব, আমি টাকা রোজগারের জন্য আপনাদের সাহায্য করতে পারি। আচ্ছা, কিন্তু কিভাবে? আপনারা তিনজন শহরে গিয়ে হোটেল খোলো একটা, আমি জাদুই তন্দুরি রুটি বানাতে পারি। হোটেলে আমি জাদুই তন্দুরি রুটি বানাবো, আর আপনারা তিনজন সেটা বিক্রি করবেন, তারপর দেখবেন আপনাদের কাছে টাকা ভরে যাবে। কিন্তু আমরা হোটেল খুলবো কি করে? আমাদের কাছে তো অত টাকা নেই। আমাদের হয়তো ধার নিতে হবে, তারপর আমাদের কাছে যখন টাকা আসবে তখন ধার শোধ করে দেব। রমেশ, সুরেশ আর মুকেশ জিনকে নিয়ে শহরে পৌঁছে যায়। ওখানে ঋণে টাকা নিয়ে একটা হোটেল খুলে দেয়। সেই হোটেলের নাম রাখা হয় জিনখানা, আর তার স্পেশালিটি ছিল তন্দুরি রুটি। জিন যেই তন্দুরি রুটি বানাতো সেটা খুবই সুস্বাদু হতো, আর লোকেরা খুব মন ভরে খেত। কিছুদিনের মধ্যেই ওই হোটেল খুব ফেমাস হয়ে যায়, আর তাদের ভালো আমদানিও হতে শুরু করে। তাদের হোটেলে তন্দুরি রুটি খাওয়ার জন্য লোকেরা ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকত। জিন, তুমি তো আমাদের জীবন বদলে দিলে, তোমার জাদুর তন্দুরি রুটি লোকে তো খুব পছন্দ করছে। তন্দুরি রুটিতে একেবারে আলাদা জাদু, তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। তুমি কি এই তন্দুরি রুটির রাজ আমাদের বলতে পারবে? হে আমার প্রভু, এটা আমাদের জিন লোকেদের সিক্রেট রেসিপি, এ আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি সব সময় আপনাদের এটা বানিয়ে দেবো, আর আপনার এই হোটেল সব সময় ভালোভাবে চলবে। এইভাবেই হোটেল শুরু হয়ে এক বছর হয়ে যায়। রমেশ, সুরেশ আর মুকেশের হোটেলের সামনে অনেক আগে থেকেই একটা ধীরাজের হোটেল ছিল, আর মালিকের নাম ছিল ধীরাজ। ধীরাজের হোটেল আগে ভালোই চলত, কিন্তু যখন থেকে রমেশ, সুরেশ আর মুকেশ নিজের তন্দুরি রুটির স্পেশাল হোটেল খুলল, তখন থেকে ধীরাজের হোটেল চলা বন্ধ হয়ে গেল। ধীরাজ এই ব্যাপারে খুব আশ্চর্য হতো যে আসলে তারা এমন কি বানায় যে তাদের হোটেলে এত ভিড় জমা হয়। বাস অনেক হয়েছে, মনে হচ্ছে ব্যবসা এবার বন্ধ হয়ে যাবে। যখন থেকে ওরা স্পেশাল তন্দুরি রুটি বানাতে শুরু করেছে তখন থেকে তো আমাদের বেচাকেনাই চলছে না। ওরা এমন কি স্পেশাল বানায় যে ওদের তন্দুরি রুটি এত বেচাকেনা হয় আর লোকেও খুব পছন্দ করে? এর আসল রহস্য তো আমি বের করেই ছাড়বো। ধীরাজ রমেশ, সুরেশ আর মুকেশের কাছে সিক্রেট জানার জন্য চলে যায়। সে একদিন সকাল সকাল তাদের কিচেনে লুকি চুপি ঢুকে পড়ে আর ওখানেই বসে পড়ে ও দেখতে থাকে যে কিভাবে জিন নিজের চিরাগ থেকে বেরোয় আর তন্দুরি রুটি বানাতে শুরু করে। আচ্ছা এটাই রাজ, এবার দেখাচ্ছি মজা। এদের জাদুই জিন আমি চুরি করে নেব, তারপর ওটা আমার হুকুম মেনে চলবে, আর আমি খুব ধনী হয়ে যাব। ধীরাজ রাত্রিবেলা রমেশ, মুকেশ আর সুরেশের হোটেলে ঢুকে পড়ে আর জিনের চিরাগ উঠিয়ে নিজের হোটেলে নিয়ে চলে আসে। ধীরাজ চিরাগে জোরে জোরে ঘষতে শুরু করে, আর তার থেকে জিন বেরোনোর পরিবর্তে আগুন বেরিয়ে আসে আর তার হোটেল পুড়তে শুরু করে দেয়। ধীরাজ খুব ভয় পেয়ে যায়। ধীরাজ এত ভয় পেয়ে যায় যে তার হাত থেকে চিরাগ ওখানেই পড়ে যায়, আর সে দৌড়ে রমেশ, সুরেশ আর মুকেশের হোটেলে পৌঁছে যায়। বাঁচাও, 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 আগুন, আগুন! রমেশ, সুরেশ আর মুকেশ উঠে আসে আর ধীরাজের হোটেলে জল ছিটিয়ে মারে, কিন্তু ওই জলে হোটেলের জল নেভে না। মুকেশ ধীরাজকে বলে, আরে ভাই ধীরাজ, এটা আবার কিসের আগুন যে একেবারে নেভার নামই করছে না, আর আগুন দেখতেও খুব অদ্ভুত মনে হচ্ছে। ধীরাজকে এইবার সত্যি বলতেই হতো, কারণ আর কোনো উপায় ছিল না। ও তিনজনকে সমস্ত কথা সত্যি সত্যি বলে ফেলে যে সে তাদের চিরাগ চুরি করে ফেলেছিল। ওরা তিনজন এই কথাটা বুঝে যায় যে জিন রেগে গেছে, তাই ধীরাজের হোটেলে আগুন লেগে গেছে। ধীরাজ দাদা, আপনি এটা করবেন বুঝতে পারিনি, চুরি করলে এই হয়। দাঁড়ান, আমি জিনকে শান্ত করার চেষ্টা করছি।
সুরেশ দৌড়ে দৌড়ে হোটেলের ভেতরে চলে যায় আর জিনের চিরাগ নিজের হাতে নিয়ে নেয়। তারপর সে ওই চিরাগ নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে আর জিনকে মানাতে শুরু করে আর শান্ত হতে বলে। সুরেশের কথা শুনে জিন শান্ত হয়ে যায় আর ধীরজের হোটেলের আগুন বুঝে যায়। জিন আবার চিরাগের ভেতরে ফেরত চলে যায় আর ওই চিরাগকে সুরেশ নিয়ে নিজের হোটেলে রেখে দেয়। তারপরে ধীরজও বুঝে যায় যে চুরি করে কখনো ব্যবসায় সফলতা পাওয়া যায় না আর ও নিজের হোটেলে আরও পরিশ্রম করতে শুরু করে দেয় আর রমেশ সুরেশ আর মুকেশও খুশি খুশি থাকতে শুরু করে।